হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যারা আর্জেন্টিনা এবং ব্রাজিল সাপোর্ট করেন তাদের উদ্দেশ্য করে বলতেছি, এর যে আমার সাইডে যে ফটোগুলো দেখতেছেন, এই ফটোটা কীভাবে এডিট করবেন সেই বিষয়ে না আজকে বিস্তারিত আলোচনা করব এবং দেখিয়ে দেবো আপনাদের একদম সহজে কীভাবে এডিট করা যায়। মাত্র 2 মিনিটের মধ্যে আপনারা এডিট করতে পারবেন। ভিডিওটা শুরু আগে করার আগে একটি কথা বলে রাখি, আপনারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটা। আপনারা যারা এইরকম একটা ব্রাজিলের সাপোর্টার হোক, আপনারা যদি এরকম এডিট করতে চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে সব লিঙ্ক পেয়ে যাবেন। প্রথমে আগে ডাউনলোড করতে হবে, আগে সেই কথাটা বলে নেই, আপনার একটা মাস্ক ডাউনলোড করতে হবে, তারপর একটা পিছনের যেই দলের সাপোর্ট করেন আপনি আর্জেন্টিনার সেই দলের কিংবা ব্রাজিলের, আপনি সেই দলের একটা প্ল্যাগ নেবেন, মানে কেন পতাকা নেবেন ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য। আর যদি আপনার নেইমার অথবা মেসি যদি কোনো ফটো আপনার কাছে থেকে থাকে সেটাও বসাতে পারেন। আমি আর্জেন্টিনাটা পরবর্তী ভিডিওতে দেখাবো, কিন্তু আজকের ভিডিওতে শুধু ব্রাজিল সাপোর্টার যারা আছেন শুধু ব্রাজিলের নেইমারকে দিয়ে আমি এডিট করে দেখাবো। আমি একদম ইজিলিভাবে আপনারা যদি সহজে করতে চান এই ভিডিওটা দেখতে পারেন, একদম ইজিলিভাবে করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। 3টা জিনিস ডাউনলোড করলে হয়ে যাবে, আপনার ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ডাউনলোড করবেন, তারপর একটা মাস্ক ডাউনলোড করবেন, একটা পতাকা ডাউনলোড করবেন, আর একটা আপনার যে খেলোয়াড় আছে তা আমি নেইমারকে ডাউনলোড করে সেটা রেখেছি, আপনারা অবশ্যই রেখে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে সব লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা চলুন তাহলে মোবাইল স্ক্রিনে দাদা কীভাবে এডিট করা। বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম যে কথাটা বললেই না বলে নাই, পিক্সেল ল্যাব, এই যে একটা স্ক্রিনে যে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন এটা প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন। আমি বলে দিচ্ছি আপনারা লিখে নেন, PIXELLAB, এটা লেখা যখনই সার্চ দেবেন এরকম আইকনের একটা অ্যাপস আসবে, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই আপনাদের দেখাতে পারতেছি না ডাউনলোড কীভাবে করতে হয়। আপনার প্লে স্টোর থেকে পেয়ে যাবেন, এখানে ডাউনলোড করে আমি সরাসরি ওপেন করতেছি, আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে কোনো অ্যালাউ সেললে অ্যালাউ করে দেবেন, আর ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। প্রথমে যে টেক্সটটা আছে নিউ টেক্সট, এটা আপনারা ধরে টাচ করে এই উপরে কর্নারে দেখবেন ডিলিট অপশন আছে, এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে আপনার এখানে ইমেজ সাইজটাকে মিল করে নেবেন, এখানে ডান কর্নারে দেখবেন একটা 3D আইকন আছে, 3D আইকনের থেকে ইমেজ সাইজ থেকে এখান থেকে একটু বাড়িয়ে কমে নেবেন। হাইটটা একটু দেবেন 1280 দেবেন এবং 1280 থাকবে, এটা যখন থাকবে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা যখন এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আগে একটা চেঞ্জ করে নেবেন, এই সাইডে দেখবেন একটা কর্নার আছে এই যে নীল কালারে, দেখুন এখানে কালার আছে, এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। আমি এক কালারে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম, আপনার যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন, অবশ্যই এক কালারের দিবেন। এখন আপনারা এটা টিকচিহ্ন করে দেবেন, টিকচিহ্ন করে দেওয়ার পরে আপনি এখানে প্লাস আইকনে যাবেন, প্লাস আইকনে যাওয়ার পরে দেখবেন এখানে ফোরাম গ্যালারিতে ঢুকবেন। গ্যালারিতে যাওয়ার পরে দেখবেন আপনি যেই ফটোটা চয়েস করতে চাচ্ছেন সেই ফটোটা আগে নেবেন, আপনার ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা নেবেন সেটা আগে দিয়ে নেবেন। আমি ব্রাজিলের একটা পতাকা নিতেছি, আপনারা যেই ফটোটা ব্যাকগ্রাউন্ডে দিতে চান সেটাই নিতে হবে। আমি ব্রাজিলের পতাকাটা দিতেছি, আপনারা যে কোনো ফটো দিতে পারেন, অবশ্যই অবশ্যই দেখে নেবেন। আমি পতাকাটা দিতেছি আপনাদের সম্পূর্ণ ইমেজে কিন্তু এটা ধরতেছে না, তাই আমি একটু বড়ো ছোটো করে নিচ্ছি, এটা টেনে এই কর্নার দেখবেন কেনে এটা একবারে বড়ো করে নেবেন, অনেক সুন্দর লাগবে। এটা টেনে যদি আপনি বড়ো করে নেন দেখবেন পুরো ঠোকি ঘিরে গেছে। এখন আপনারা দেখবেন এখানে লক করে নেবেন, তাহলে আপনার সমস্যা হবে না, সরে যাবে না, এটা টান দিলেও সরবে না। এখন আপনার যে মেন ফটোটা, আপনার যেই ফটোটাতে আপনি মাস্ক লাগাতে চাচ্ছেন সেই ফটোটা নিয়ে আসবেন, আপনার যে নিজের ফটোটা আছে সেই ফটোটা আগে নিয়ে আসবেন। গ্যালারিতে যে আমি এই পিকচারটা নিতেছি, আপনারা আপনার নিজেদের পিকচারটা নেবেন। আমি এই অ্যাপসটা থেকে আপনারা গুগল থেকে রিমুভ বিজি লিখে সার্চ দিলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখান থেকে রিমুভ করে নিয়ে আসবেন ব্যাকগ্রাউন্ডগুলো। আমি অলরেডি রিমুভ করা, তাই এটা ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই আপনাদের রিমুভ করে দেখাতে পারতেছি না, এটা আপনারা এবারে সহজে করতে পারবেন।
আমি ফটোটা একটু আপনার ছোটো বড়ো যেভাবে করতে চান সেভাবে করে আপনি এখানে লাগিয়ে দিতে পারেন। আমি একটু ছোটো বড়ো করে নিয়ে লাগিয়ে দিলাম, আপনারা যেভাবে পারেন সেটাই করতে পারেন। লাগানোর পরে এটা আমি একটু লক করে দিচ্ছি, তাহলে একটু নড়াচড়া করলেও সমস্যা হবে না এখানে। তারপরে আপনারা যে মাস্কটা ডাউনলোড করছেন সেই মাস্কটাই প্লাস আইকনে যে আবার সেই ফোরম থেকে মাস্কটা নিয়ে আসবেন, এই প্লাস আইকনে যে ফোরম থেকে মাস্কটা নিয়ে আসবেন। আমি এই যে মাস্কটা ডাউনলোড করছিলাম সেই মাস্কটা নিয়ে আসলাম, আপনারা আপনাদের সেই মাস্কটা নিয়ে আসার পরে এটা আপনি সঠিকভাবে লাগিয়ে দিবেন, এটা ঘুরিয়ে নেবেন যেটা আপনার পজিশন মতন পরে মাস্কটা সেভাবে আপনারা লাগিয়ে দিবেন। আস্তে আস্তে করে করলে আপনার এডিটটা অনেক সুন্দর লাগবে, আপনি বেশি তাড়াহুড়া করে এডিটটা করতে যাবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। এটা আপনি যদি ছোট বড় করে দেখেন আপনার মুখ বরাবর আপনার পুরো ভালো সুন্দর পেতে যাবে। দেখুন আমার কিন্তু একবারে সেট করা হয়ে গেছে, দেখুন পুরো কিন্তু ভালোভাবে লেগে গেছে, মাস্কটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখন আপনি এই মাস্কটা লক করে নেবেন যাতে পরবর্তীতে না সরে যায়। এখান থেকে আপনার লক করার পরে এখন আপনি যেই ফটো নেইমারের ফটোটা নিতে চাচ্ছেন সেই ফটোটা নেবেন, সেই প্লাস আইকনে যেয়ে আবার সেই ফটোটা নিয়ে আসবেন। প্লাস আইকনে যাওয়ার পরে এইখানে উপরে দেখবেন প্লাস আইকন, বাম কর্নারে দেখবেন প্লাস আইকন আছে, ওরম থেকে আপনি সেই নেইমারের ফটোটা নিয়ে আসবেন। আমি নিয়ে আসতেছি, আপনারা দেখুন। এটা আপনারা যখন করবেন এটা একটু ছোটো করে নেবেন তাহলে একটু ভালো হবে। আপনি যখন এই ফটোটা যখন এডিট করতে যাচ্ছেন, আপনি যদি এই ফটোটা এখান থেকে নিচে করতে পারেন, আমার ফটো নিচে যদি রাখতে চান, আপনার ফটো নিচে যদি রাখতে চান অবশ্যই এখানে এই অপশনটাতে ক্লিক করে এই যে উপরে দেখবেন ডান কর্নারে এই অপশনটাতে ক্লিক করে আপনি এই ফটোটাতে টাচ করে এখান থেকে নিচেই নিয়ে আসবেন। আমার ফটো নিচে চলে গেল, এখান থেকে আমি নিচে দিয়ে দিলাম, আপনারা একটু দেখতেছেন কিন্তু সরাসরি আমি নিচে কীভাবে আনলাম। এটা আপনাদের করতে অনেক সুবিধা হবে, এটা ছোটো বড়ো করে নেবেন আপনাদের সুবিধার মতন, আপনারা করে নেবেন যেভাবে দিলে আপনাদের ভালো দেখা যায় সেভাবে দিবেন আপনারা। তাহলে আপনারা এখান থেকে দেখুন অলরেডি আমি ছোটো বড়ো করে দেখাচ্ছি, আপনাদের পজিশন মতন পাতানো যাচ্ছে না, তাই একটু ছোটো বড়ো করে নিচ্ছি। এটা বড় হয়ে যাচ্ছে তাই একটু ছোট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে কিন্তু হয়ে গেছে। এখন যদি আপনি কিছু লিখতে চান তাহলে এখানে লিখে দিতে পারেন, আমি অলরেডি লিখবো না কিছু, তাই লিখতে আমি সামান্য কিছু লিখে দেখাচ্ছি। আপনাদের এখানে টেক্সট আছে, এই প্লাস এখানে উপর দেখবেন টেক্সট লেখা আছে, এখানে যে কিছু একটু লিখতে পারেন। এখানে আমি কিছু লিখতেছি না, আমি অল্প কিছু লিখে দেখাচ্ছি আপনাদের। এখানে নর্মাল থাকতেই হবে, এখানে যে আপনি এখানে লিখে দিতে পারেন, এটার কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনার কোনো সমস্যা হবে না। আপনি যদি এখানে কালার চেঞ্জ করতে চান লেখার, এখানে থেকে দেখবেন কালার লেখা আছে, আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। আপনি যে কোনো কালারটাকে মোটা করতে পারবেন, কালারটা বাঁকা করতে পারবেন, আপনার সুন্দর লাগবে। এখানে আপনারা যদি এরকম ভিডিও ফটো এডিট করতে চান অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখাতে আপনাকে অনেক উপকার হয়েছে। এখন বলতে চাই এটা কিভাবে সেভ করবেন। এটা সেভ করার জন্য উপরে দেখবেন এই প্লাস এখানে সাইডে সেভ অপশন আছে, এখানে সেভ অপশন যায় নিচে সেভ অ্যাস লেখা তো সার্চ দেবেন, এখানে গ্যালারি সেভ টু গ্যালারি লেখা আছে, গ্যালারিতে টাচ দেবেন, আপনার ফটোটা সেভ হয়ে গেছে, আপনি ডাইরেক্ট সরাসরি মেমোরিতে দেখতে পারেন। এখন থেকে পুরো ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বেলবেলটি প্রেস করে দেবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট